চা পাতার ব্যবসা আসলে কতভাবে করা যায়? চা পাতার ব্যবসা করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ পদ্ধতিটা হচ্ছে নিলামের মাধ্যমে চা বাগান থেকে চা কিনে সেটা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে সারা বাংলাদেশে সরবরাহ করা অথবা বিদেশে এক্সপোর্ট করা। এই ব্যাপারটা আসলে এক্সপেন্সিভ এবং এই এই ব্যাপারটাতে যেতে হলে আপনাকে একদম ফিল্ড লেভেল থেকে বিজনেস শিখে ধীরে ধীরে উপরে উঠে তারপরে এই এই মাত্রায় আসতে হবে, এবং এই মাত্রায় আসতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং অনেক ইনভেস্টের প্রয়োজন রয়েছে। তো যাদের পক্ষে বেশি করে ইনভেস্ট করার সামর্থ্য নেই এবং অনেক বেশি অভিজ্ঞতাও নেই, তারা কী করবে? তারা চাইলে ছোট পরিসরে বিজনেস শুরু করতে পারে। বিভিন্ন যারা নিলামে চা পাতা কিনে তাদের কাছ থেকে নিয়ে তারপরে বাংলাদেশে সাপ্লাই দেওয়া অথবা নিজের এলাকায় সাপ্লাই দেওয়া, এক্ষেত্রেও অনেকগুলো পদ্ধতি রয়েছে। চাইলে আপনি তাদের কাছ থেকে খোলা চা পাতার বস্তা, 55 কেজি খোলা চা পাতার বস্তাগুলো কিনে আলাদা প্যাকেট তৈরি করে তারপরে সেটা আপনি বাজারে ছাড়তে পারেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যারা নিলামে চা পাতা কিনে তাদের কাছ থেকে আপনি তাদের প্যাকেটজাত করা চা পাতার প্যাকেটগুলো আর ডিলারশিপ হিসেবে নিয়ে আপনার এলাকায় সাপ্লাই দিয়ে বিজনেস করতে পারেন। আবার চা পাতার অনেক ধরন রয়েছে, সিটি, ডাস্ট, ওয়েভ, সিডি, এ ধরনের বেশ কিছু চা পাতার কোয়ালিটি রয়েছে। এই কোয়ালিটির উপর ভিত্তি করে আসলে চায়ের দাম নির্ভর করে। যেটা মোটা দানা সেটার দাম একটু বেশি, যেটা দানা একদমই পাউডারের মতো সেটার দাম অনেক কম এবং সেগুলোর রং স্থায়ী হয় না, আবার স্বাদেরও তারতম্য রয়েছে। এই নানা বিষয় আসলে আপনাকে জানা থাকতে হবে যদি আপনি চা পাতার ব্যবসা শুরু করতে চান। টিআই জামাদার কোম্পানি লিমিটেড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তারা আপনার সাথে কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি চা পাতার ব্যবসা শুরু করতে চান তাহলে টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আস্থা এবং বিশ্বাসের জায়গায় ধরে রাখার জন্য দীর্ঘ দশ বছর যাবৎ ব্যবসা করে আসছে এবং তারা সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পেরেছে, কারণ তারা সবসময় গুণগত মানসম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন, একদম পিওর কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করে, যার ফলে তারা দীর্ঘদিন যাবৎ মার্কেটে টিকে থাকতে পেরেছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে বলে আমরা আশা রাখতে পারি। তো যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে টিআই জামাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব প্যাকেটজাত করা চা পাতার প্যাকেট রয়েছে, সেগুলো আপনার এলাকায় নিয়ে আপনার এলাকায় যত চা পাতার দোকান, আপনার এলাকায় যত চায়ের দোকান আছে সেগুলোতে সরবরাহ করে ব্যবসা করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন খোলা চা পাতার বস্তা নিয়ে তারপরে নিজস্ব প্যাকেটে ভর্তি করে বিক্রি করবেন সেটাও করতে পারেন। তার জন্য বন্দোবস্ত রয়েছে, ব্যবস্থা রয়েছে। সেজন্য আপনাকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে কীভাবে আপনি চা পাতার ডিলারশিপ নেবেন অথবা চা পাতার খোলা 55 কেজির বস্তা নেবেন অথবা যে করেই হোক অথবা যে কোনো পদ্ধতিতেই হোক কীভাবে আপনি চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন, চা পাতার ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা রাখছি আপনি অবশ্যই একটা ভালো গাইডলাইন পাবেন, ভালো দিক নির্দেশনা পাবেন, একটা ভালো প্রতিষ্ঠানের সন্ধান পাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।